সামান্য পরিমাণ ইমান থাকবে তারাও জান্নাতে যাবে। যেমন বলা হয়েছে একটি জবের দানা পরিমাণ কি একটি গম পরিমাণ ইত্যাদি। এই সামান্য পরিমাণ ইমান বা কল্যাণ বলতে কি বোঝায়? হাদিস আছে যে যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে আর তারপরে আম্বিয়া রাসূলগণের শাফাতে মানুষকে জাহান্নাম থেকে প্রথম কথা যারা জান্নাতে যাওয়া জাহান্নামে না গিয়ে জান্নাত পেল আর তারপর অনেকে জাহান্নামে চলে যাবে, তারপরে আখিরাত মান কানা ফি কালবিহি মিসকাল শাইরাতিন মিসকাল খারদাতিন মিসকাল খারদাতিন মিন ঈমান খারদাতিন মিন ঈমান, যা সরিষা পরিমাণ যার অন্তরে ঈমান আছে তাকে বের করো, যার পরিমাণ যার অন্তরে ঈমান আছে বের করো, ইত্যাদি ইত্যাদি যারা ইসব কথা যে রয়েছে এর মানে কি? তো আজকালকার মুসলিমদের যারা জন্ম বেনামাজি কোন আমল নাই সারা জীবন অন্তরে কতটা ঈমান আছে এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে আসল প্রশ্ন। তার মানে বলতে চাইছে এই হাদিসের আলোকে নামে মুসলিম হইলেই যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, যা পরিমাণ ঈমান আছে, আমি ঈমান আছে, অনু পরিমাণ ঈমান আছে, এর মানে হচ্ছে যে তার ঈমানে কিছু বহিঃপ্রকাশ হচ্ছে, না হলে ঈমান আছে কেমন করে বোঝা যাবে? আর এই সর্বনিম্ন ঈমানটাই হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। তাহলে সর্বনিম্ন ঈমানটাই হচ্ছে কি পড়া? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মগরুর, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জুয়াকি হতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জেনাকারি হইতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি পাপুরকে হালকা করছি না, কিন্তু নামাজ ছাড়া গুনাহ এর চাইতে ছোট গুনাহ, নামাজ ছাড়া গুনাহ সমস্ত গুনাহ চাইতে বড়, শিরকের সমান গুনাহ। যেমন একটা লোক দুর্গাকে সিজদা করছে বা দরগাকে সিজদা করছে, আর একটা লোক নামাজ পড়ে না, দুটি কিন্তু সমান, দুটি কিন্তু সমান আসলে সেই কথা। এই জন্য যার অন্তরে সহিষার পরিমাণ ঈমান আছে মানে তার প্রমাণ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। তাহলে কেউ যদি কাবিরা গুনাহ মেলা করেছে হারাম খেয়েছে শুধু কোনো কোনদিন জানাতে যাবে যদি পাঁচ ওয়াক্ত নামাজ, যদি আমাদের বাঙালি সমাজে পাওয়া যায় না শুধু কোন পাঁচ ওয়াক্ত নামাজ পাওয়া মুশকিল, তাই না? কোন বাদাস থাকতে পারে শুধু না, আমাদের দেশে মদুখ না পাঁচ ওয়াক্ত নামাজই পাওয়া যায়, কিন্তু আরো তেমন আছে কিন্তু বেনামাজি জান্নাতে যাবে না সঠিক মতে, সঠিক যারা বিশেষ ভালো পড়তে পারেন বিস্তারিত জানার জন্য এই সরিষা পরিমাণ ইমানের দাবি কিছু আছে। ইমান মানে কি? বিশ্বাস, বিশ্বাস কিছু দাবি না? আপনাদের যদি বিশ্বাস থাকে যে আলোচনার পরে খানা দানা নেই সোজা গান দিবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না, বসে থাকবেন, কেউ তো বসে থাকবেন, খাবার দেন যায় বাড়ি যায় খাওয়ার, খাওয়ার বাসা যায় খাওয়ার পাওয়া করবো, তাই না? তাহলে সাঁতার তো দাঁড়াবে, কিন্তু যদি বিশ্বাস থাকে যে না খাবার আছে 5 মিনিট লেট হলে একটু থামি খেয়ে দিয়ে যেতে হবে, ঠিক কিনা? বিশ্বাসের একটা দাবি আছে, বিশ্বাসের কি আছে? তা দাবি আছে, দাবি পূরণ করতে হবে। সরিষা পরিমাণ ইমানের দাবি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মিনিমাম, এটা ভালো করে মনে রাখে। আমি এই কথাটি বহু ভাবে মুসলিমদেরকে বোঝাতে চাইছি যাতে করে কমপক্ষে নামাজ যা করে আমার কাছে না থাকতে পারে, আমার কোনো যায় আসে না, কে কি করলো না করলো, কিন্তু আমি চাই যে কমপক্ষে জাহান্নাম থেকে বেঁচে যায়, কোন একদিন জাহান্নাম থেকে বেঁচে আসুন, আর বেনামাজ নিয়ে গেলে ঘরে জাহান্নাম থেকে অহম খারিজ নিয়ে গেলেন না। সুরা মুদাসসির তাফসীর পড়ে দেখবেন ওখানে আমরা খুনি ছিলাম,
আমরা ব্যভিচার করেছিলাম, আমরা ভুলু ফিল্ম দেখেছিলাম, আমরা মদ খেয়েছিলাম, আমরা জুয়া খেলেছিলাম, আমরা সুদ করছিলাম, আমরা ঘুষ করছিলাম, এই দাবি করলে হবে না, এই দাবি আকেরাতে চলবে না।